আজকে ভিডিওতে রায়মানিক ফসমিত্রা 2024-এর সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে তিন নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, এ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে রয়েছে রিডিং স্কিল, সিনে আছে একে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভ ইন বিলো। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নেব। ইন 1869 বোস জয়েন্ট হেয়ার স্কুল অ্যান্ড সিক্স ইয়ার্স লেটার হি ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার স্কুল ইন ক্যালকাটা। হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা। ইট ওয়াজ হিয়ার দ্যাট হি কেম ইন কন্ট্যাক্ট উইথ জেসুইট ফাদার ইউজিন লেফন্ট, হু প্লেড এ সিগনিফিক্যান্ট রোল ইন ডেভেলপিং হিজ ইন্টারেস্টেড ইন ন্যাচারাল সায়েন্স। লেটার বোস ওয়েন টু ইংল্যান্ড অ্যান্ড সিকিউরড অ্যাডমিশন ইন ক্রাইস্ট কলেজ কেমব্রিজ টু স্টাডি ন্যাচারাল সায়েন্স। ইন 1884 হি রিসিভড এ ন্যাচারাল সায়েন্স ট্রাইপোস্ট ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ অ্যান্ড এ বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন। দ্য ফলোয়িং ইয়ার বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স, বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফেসিলিটিস অফ রিসার্চ। হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারিজ দ্যান হিজ ইউরোপিয়ান কলিগস। বোস হ্যাড এ রিমেকেবল সেন্স অফ সেলফ রেসপেক্টেড অ্যান্ড ন্যাশনাল প্রাইড। দেয়ার ফোর অ্যাজ এ সাইন্স অফ প্রোটেস্ট হি কন্টিনিউড হিজ টিচিং অ্যাসাইনমেন্ট ফর থ্রি ইয়ার্স উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি। ফাইনালি দ্য ডাইরেক্টর অফ পাবলিক ইন্টারাকশন অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফার্ড হিম এ পার্মানেন্ট টিচিং পোস্ট। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম, এবার প্রশ্নের উত্তরগুলি করবো। এইটি হচ্ছে অ্যানসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, একে আছে হাউ ডিড ফাদার লেফন্ট ইনফ্লুয়েন্স বোস। এর উত্তরটি হবে ফাদার ইউজিন লেফন্ট প্লেট এ সিগনিফিক্যান্ট রোল ইন ডেভেলপিং বোসেস ইন্টারেস্টেড ইন ন্যাচারাল সায়েন্স। এরপরে দুইটা আছে হোয়াই ডিড নট বোস অ্যাকসেপ্ট হিজ স্যালারি। এর উত্তরটি হবে বোস ওয়াজ অফার্ড লোয়ার স্যালারি দেন হিজ ইউরোপিয়ান কলিগস। বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্টেড অ্যান্ড ন্যাচারাল প্রাইড। দেয়ার ফোর অ্যাজ এ সিগ অফ প্রোটেস্ট হি কন্টিনিউড হিজ টিচিং অ্যাসাইনমেন্ট ফর থ্রি ইয়ার্স উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি। এরপরে ভিতরে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইয়োর অ্যান্সার। একেটা আছে বোস হ্যাজ ট্রিমেন্ডাস সেলফ রেসপেক্ট, এটা হবে ট্রু হবে। এ সাপোর্টিং স্টেটমেন্টস যেটা হবে বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট অ্যান্ড ন্যাশনাল প্রাইড। এরপরে দুই যেটা আছে বোস প্রোটেস্ট এগেনস্ট ইনজাস্টিস ওয়াজ ফ্রুটলেস, এটা হবে এফ হবে। এ সাপোর্টিং স্টেটমেন্ট যেটা হবে হি কন্টিনিউড হিজ টিচিং অ্যাসাইনমেন্ট ফর থ্রি ইয়ার্স উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি। ফাইনালি দ্য ডাইরেক্টর অফ পাবলিক ইন্টারাকশন অ্যান্ড দ্য ডাইরেক্টর অফ পাবলিক ইন্টারাকশন অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফার্ড হিম এ পার্মানেন্ট টিচিং পোস্ট। এরপরে সিদের আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইজ ডান ফর ইউ, এটা একটা করে দেওয়া আছে। এটা প্রথমে যেটা আছে ইয়ার 1869, এটা হবে বোস জয়েন্ট হেয়ার স্কুল। এরপরে 1875 এটা আছে জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ। এরপরে তিন এটা আছে 1884, এটা হবে হি রিসিভ দ্য ন্যাচারাল সায়েন্স টাইপার্স ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ অ্যান্ড এ বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন। এরপরে তার এটা আছে 1885, এটা হবে বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স। এরপরে রিডিং স্কেল আর্সেল, এটা আছে দুই থেকে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন।
তাহলে আমরা প্যাসেজটা পড়ে নেব। লেটার অন নালন্দা বিক্যাম ইন্ডিয়াস মোস্ট ফেমাস সেন্টার অফ এডুকেশান, দ্য রাইন্স অফ দ্য নালন্দা ইউনিভার্সিটি ক্যান স্টিল বি সিন নিয়ার দ্য টাউন অফ বিহার শরীফ, 10,000 বুদ্ধিস্ট মঙ্ক ইউজ টু লিভ দেয়ার, ইট ওয়াজ ভিজিট বাই দ্য চাইনিজ ট্রাভেলার হিউয়েন সাং হু সেট দেয়ার ফর সার্ভাল ইয়ার্স। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম, এবার প্রশ্ন উত্তরগুলি করবো। এতে যাচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। একে আছে হোয়াট ওয়াজ নালন্দা ফেমাস ফর, এই উত্তরটি হবে নালন্দা ওয়াজ ফেমাস সেন্টার অফ এডুকেশান। এরপরে দুই যেটা আছে হোয়ার ক্যান ওয়ান সি দ্য রেন্স অফ নালন্দা, এর উত্তরটি হবে ওয়ান ক্যান সি দ্য রেন্স অফ দ্য নালন্দা নিয়ার দ্য টাউন অফ বিহার শরীফ। এরপরে বিতে যাচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য গিভিন বক্সেস ফর দ্য ফলোয়িং সেন্টেন্স। একে আছে নালন্দা ইজ নাও লোকেটেড ইন পাকিস্তান, এটা ফলস হবে। এরপর দুই যাচ্ছে হিউয়েন সাং ওয়াজ এ চাইনিজ বাই ন্যাশনালিটি, এটা ট্রু হবে। এরপর তিন এটা হচ্ছে 10,000 ট্যুরিস্ট লিভ ইন নালন্দা, এটা ফলস হবে। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাল দেওয়া আছে, তিনের দাগে ফাইন্ড আউট অ্যান্ড আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ ফ্রম দ্য গিভিন সেন্টেন্স। একে এটা হচ্ছে হি গট ডাউন ফ্রম এ রানিং বাস, এটা হচ্ছে যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হবে, এটা হচ্ছে রানিং বাস হবে। এরপর দুইটা আছে আই মিট এ চার্মিনিং ওম্যান টুডে, এটা হচ্ছে চার্মিনিং ওম্যানটা হবে। এরপরে চারিটা আছে ফেল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ অ্যাডজেক্টিভ। একে আছে এ ম্যাঙ্গো ইজ অ্যাজ, এটা সুইট হবে, টু টেস্ট অ্যাজ অ্যান অ্যাপেল। এরপরে দুইটা আছে কলকাতা ইজ দ্য, এটা হবে লার্জেস্ট হবে সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। এরপর পাঁচটা আছে চুজ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য গিভিন ভার্বস। একেটা আছে ফাদার উলফ, এটা হবে হ্যাট ওয়াকেন হবে আপ অ্যাট 7 ইন দ্য ইভিনিং। এরপরে দুইটা আছে মেরি কম, এটা হবে হচ্ছে হ্যাচ ওন হবে এ ব্রোঞ্জ মেডেল ইন দ্য লন্ডন অলিম্পিক্স। এরপরে রাইটিং স্কিল আছে ছয় দাগে রাইট এ শর্ট স্টোরি ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস গিভ এ টাইটেল টু দ্য স্টোরি। এই যে তোমরা রাইটিং স্কিলটা দেখে নাও, দিয়ে খাতা এটা লিখে নাও। তাহলে আজকে পর্যন্ত আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ে যে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের তিনের নম্বর প্রশ্ন সেটি হচ্ছে অর্থাৎ বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।